আমার বাবা মা যদি সুন্নাত বিপরীত কাজ করতে বলে, নফল ইবাদত বেশি করলে রাগ করে, মসজিদে সালাতের কী বললো, মসজিদে অন্য ইবাদতে মসজিদে সালাত পড়ে অন্য ইবাদতের সময় কাটালেও রাগ করে, অপছন্দনীয় চাকরি করার জন্য পড়াশোনা করতে বলে যেটা হালাল নাকি সেই সে ব্যাপারে সন্দেহ রয়েছে, অতপর এখন এমন জায়গায় যেতে উদ্বুদ্ধ করে যেখানে আমি গুনাহ এবং ফিতনার আশঙ্কায় যেতে চাই না, এলমে দিন অর্জনে বাধা দেয়, এক্ষেত্রে আমি কী করব একটু বলবেন? আমি কি তাদের আনুগত্য করব? যিনি এই প্রশ্নটা করেছেন তিনি নিশ্চয়ই শিশু নন, বালেক, তাই না? আমাদের এই অঞ্চলে 13-14 বছর বয়সে মানে ছেলেরা বালেক হয়ে যায়। বালেক হওয়ার পরে এই বালেক সন্তানের স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, সবখানে স্বীকৃত এবং ইসলামে তো অবশ্যই স্বীকৃত। ফলে বাবা মা যদি কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, ফেতনার জায়গায় পাপের জায়গায় যেতে বলে এবং ইসলাম থেকে দূরে সরে যেতে বলে, ইবাদত থেকে দূরে সরে যেতে পারে, এই জায়গা তো তাদের আনুগত্য করা যাবে না, এটা তো আমরা বলেছি, এই জায়গায় তাদের আনুগত্য করা যাবে না। আর ছেলে সন্তানদের জন্য বাবা মায়ের এই ধরনের অন্যায় আবদার থেকে আনুগত্যের বাইরে চলে যাওয়া অনেক সহজ, অনেক সহজ। এখন তো উল্টো, এখন তো বাবা মায়ের ভালো আবদারগুলোই ছেলে মেয়ে মানতে চায় না এবং না মেনে তারা সফল, ঠিক না? অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন যে আপনার বাবা মা খুব দুশ্চিন্তে আছে, ছেলেকে নামাজ পড়ানো যায় না, ছেলে ঠিক মতো পড়াশোনা করে না, সুন্দর আচরণ করে না, ছেলে কিশোর গ্যাংয়ের সাথে যোগাযোগ রাখে, টিভি দেখে, নাটক দেখে, সারাক্ষণ গ্যাজেটের মধ্যে থাকে। প্রবলেমটা তো ঠিক উল্টা, অধিকাংশ মা বাবা তাদেরকে দিনদার বানাতে চান। আমি তো দেখেছি অনেক মা বাবা নিজেও নামাজ পড়ে না কিন্তু ছেলেকে হেফজখানে দিয়ে বসছে, মা হিজাব করে না কিন্তু ছোট্ট মেয়েকে হিজাব করে ইসলামিক স্কুলে পাঠাচ্ছে, প্রচুর আছে বাংলাদেশে। যে কোনো ইসলামিক প্রতিষ্ঠানে গিয়ে দেখেন অধিকাংশ প্যারেন্টসরাই ব্যক্তিগত জীবনে ইসলামিক প্র্যাকটিসও করে না, কেন পাঠালো তারা? তারা আসলে নিজের জীবনধারায় তারা সুখী না, সন্তুষ্ট না, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে সে জীবনধারা থেকে বের হয়ে আসা কঠিন। এখন এরকম কোনো দুর্ভাগা বাবা মা যদি থেকে থাকে যে আমি যখন বের হয়েছি আমার পোলাবাইনকেও আর ইসলামিক হতে দেব না, ঘটনাটা এরকমই, তাই না? প্রশ্ন যেটা এসছে যে আমি যখন ইসলাম পালন করতে পারলাম না তোমাদেরকেও দেব না, তা আরও দুর্ভাগা বাবা মায়ের, নিজের দুর্ভোগের কারণে ছেলে মেয়েকেও সে বঞ্চিত করছে, ফেতনার জায়গা পাঠাচ্ছে, পাপের জায়গা পাঠাচ্ছে, যেখানে গেলে চরিত্র নষ্ট হবে, সে জায়গায় সন্তানকে অবশ্যই প্রতিবাদী হতে হবে। কারণ কোনো বাবা যদি ঘুষ খান সেই বাবার স্ত্রীকে প্রতিবাদী হতে হবে, সন্তানকে প্রতিবাদী হতে হবে, বাবা ঘুষ খাওয়া যাবে না। কোনো বাবা অথবা কোনো স্বামী যদি সুদ খান তাহলে তার স্ত্রীকে এবং তার পরিবারের সদস্যদেরকে প্রতিবাদী হতে হবে, কেউ যদি দুর্নীতি করেন তাহলে পরিবারের সদস্যদেরকে প্রতিবাদী হতে হবে। তাহলে যে বাবা এবং মা কন্যাকে হিজাব করতে দেন না, সালাত করতে দেন না, সেখানে কেন প্রতিবাদী হবে না সন্তান, তাই না? মনে রাখবেন প্রতিবাদ আর বেয়াদবি এক জিনিস নয়, প্রতিবাদ আর বেয়াদব। যদিও অনেকে মনে করে তুমি আমার প্রতিবাদ করতেছো তুমি তো বেয়াদব, তাই না? অনেকে দেখবেন যে সে মনে করে তার সাথে দ্বিমত করলেই মানুষ বেয়াদব হয়ে যায়। হ্যাঁ, অনেক শিক্ষক মনে করে তিনি যদি ভুলও বলেন তার ছাত্রকে সেটা মেনে নিতেই হবে, কোনো ছাত্র বলে যে স্যার এই জায়গাটা মনে হয় একটু রিভাইজ করা দরকার, এই মতটা কি ঠিক আছে কিনা স্যার একটু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে একটু জানান, তখন অনেক রিয়্যাক্টিভ শিক্ষক, আমি এদেরকে রিয়্যাক্টিভ বলি, সে হয়তো বলবে তুমি তো বেয়াদবি করতেছো, আমি একটা বলছি তুমি আমার ভুল ধরতেছো, তাই না? আসলে না, ছাত্রদেরকে সে স্বাধীনতা দেওয়া উচিত, ছাত্রদেরকে সে স্বাধীনতা দেওয়া উচিত, তবে তাদেরকে আদব শেখানো উচিত। বাবা আমাদের ভুল ধরার কিছু আদব আছে, আমাদের ভুল ধরার কিছু আদব আছে, তোমরা সেটা সহ ভুল ধরো, কোনো অসুবিধা নাই। কারণ অনেক বড় বড় মানুষও ভুল করে, করে না? অনেক বাবাও ভুল করে, অনেক মাও ভুল করে। তাহলে ছাত্র যেমন শিক্ষককে কিছু কারেকশন দিতে পারে আদবের সাথে,
তাহলে সন্তানও তার বাবা মাকে কিছু কারেকশন দিতে পারে আদরের সাথে।